পশুপাখির কেয়ারের দিক থেকে বিদেশের, বিশেষ করে আমি তো আমেরিকার টুকু দেখেছি, এরা বেশ আমাদের থেকে অনেক অনেক আগানো। অন্য খুব একটা ক্ষেত্রে খুব বেশি আগানো না দেখতে মনে হয়, ওরকম না, সে টপিক বাদ দেই। আচ্ছা গিয়ে দেখি, এই যে দোকানটা আজকে যাচ্ছি, এটার নাম পেট স্মার্ট। এই বড় স্টোরগুলোতে পাখির অবস্থান আসলে খুবই ছোট একটা জায়গা নিয়ে, কারণ এখানের অধিকাংশ মানুষই পালে হচ্ছে কুকুর এবং বিড়াল। এখানে কিছু পাখির জিনিসপত্র আছে, পাখির খাবার দাবার আর জিনিসপত্র এখানে আছে সুন্দর করে সাজানো। এদের কোয়ালিটিগুলো খুব ভালো, এই দেখা যাচ্ছে অনেক খেলনা, বিভিন্ন পার্ট, সিঁড়ি। এই যে আমাদের দেশেও তো দেখলাম ইদানিং মিনারেল ব্লক খুব জনপ্রিয় হয়ে উঠছে, আমিও মিনারেল ব্লক ইউজ করি এখান থেকে নিয়ে, দেশ থেকে এবার কিছু আনার চেষ্টা করেছি। এই যে মিনারেল ব্লকস, বিভিন্ন কোম্পানির মিনারেল ব্লকস পাওয়া যায় এখানে, খুব দামি দামি। একটা আপনি চিন্তা করবেন, একটা ছোট্ট একটা মিনারেল ব্লক $6 দাম। এটা একটু বড়, কিন্তু এটা কোম্পানি হয়তো একটু বড় ইয়া কোম্পানি, সেজন্য এটার দাম হচ্ছে $5। হচ্ছে হাড়ি বেশ নাম করা কোম্পানি। আমরা অন্য পাশে চলে যাই। এই হচ্ছে আবার পাখির খাদ্যের জায়গাটা, ওপাশটা ছিল খেলনা বা আলাদা এক্সেসরিজ। মিলেট স্প্রে খুব দামি আমাদের এখানে, আসলে এই পাখির খাদ্যের দাম দেখলে হচ্ছে যে মাথা ঘুরে যাওয়ার অবস্থা হয়, কিন্তু সিডগুলো, সিড মিক্স থেকে শুরু করে সব কিছুই বেশ ক্লিন, গোছানো, সেফ। আমি চেষ্টা করব আর একটা ভিডিও বানানোর, যেখানে আমরা হচ্ছে যে যেখান থেকে পশু পাখি কিনি বা পাখি ইয়া করার জন্য, সেই পাখির দোকানে নিয়ে যাওয়ার চেষ্টা করব একদিন। পশু পাখি কাপড় চোপড় কিন্তু মানুষের না, আসলে কিন্তু আসলে পশু পাখির, কুকুরের। এরপর চিন্তা করছি, দেখি আজকে যদি সম্ভব পেট করতেও গিয়ে আপনাদের দেখিয়ে নিব, আর না হলে তো পরে একটা কোনো দিন ভিডিওতে পেট করছে অন্য আরেকটা কোম্পানি।